হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো রাখি পূর্ণিমা তো চলেই এলো, তাই সেই দিন যদি ভাইদের জন্য বা দাদাদের জন্য করে নাও এই রকম আলু দিয়ে লাল লাল খাসির মাংসের ঝোল, তাহলে কেমন হয়? কারণ এটা হচ্ছে বাঙালির অন্যতম সেরা প্রিয় খাদ্য, তাই না? কি যে কোনো অনুষ্ঠানে আমরা এটা বানিয়ে নিই। তো তার রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। নবমী বলো, ভাইফোঁটা বলো বা রাখি পূর্ণিমা বলো, বাঙালির যদি যে কোনো অনুষ্ঠানে এই খাসির মাংসের আলু দিয়ে লাল লাল ঝোলটা কিন্তু সবসময়ের জন্য ভীষণ ফেভারিট। তাই জন্য আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এই খাসির মাংসের ঝোল। তো সেটা কী করে বানাচ্ছি, চলো সমস্ত জোগাড় তো করেই নিয়েছি, আর পার্শ্ব মতো খাসির মাংস আমি নুন হলুদ তেল দিয়ে মানে মাংসটাকে ধুয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এরপর দেখো একটা মশলা তৈরি করছি, তার মধ্যে পেঁয়াজ কুচো, রসুন কুচি আর টমেটো কুচি দিচ্ছি। আর একটা জিনিস, আজকে কিন্তু একদমই আমি শুকনো লঙ্কার ইউজ করব না। তার জন্য দেখো প্রথমে আমি অনেকগুলো গোলমরিচ গুঁড়ো, গুঁড়ো নয় গোটা গোলমরিচ আর কাঁচা লঙ্কা অনেকগুলো দিলাম। আর দিয়ে দিচ্ছি ওই মশলাটা পেস্ট করে কিছুটা গুঁড়ো মশলা, যেমন জিরে, ধনে, হলুদ, এইগুলো। আমি কিন্তু আজকে একদমই শুকনো লঙ্কার ইউজ করলাম না দেখলে, শুধু একটু কাশ্মীরি লঙ্কা দেবো কালারের জন্য, কারণ কালারটা তো একটু ভালো হতে হবে, যেমন একটু লাল লাল মতন হতে হবে খাসির মাংসের ঝোলটা, নইলে দেখতেও ভালো লাগবে না তাই জন্য। কিন্তু খেতে কিন্তু গোলমরিচ কাঁচা লঙ্কা দিয়ে মাংসটা দারুণ হবে, তাই তোমরাও কিন্তু একবার অবশ্যই ট্রাই করতে পারো। কারণ খাসি মানে শুকনো লঙ্কা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব একটা ভালো না, কিন্তু আমরা ইউজ করি, করলেও বীজটা যদি ফেলে দিয়ে ইউজ করতে পারো তাহলেও কিন্তু খুব ভালো হবে। তো যাই হোক, এবার ওই তেলটার মধ্যে দেখো আলুগুলো ভেজে নেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, ফোড়ন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজগুলো একটু বেশ লাল লাল মতো ভাজা হয়ে গেলে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, তারপরে আমি একে একে মশলাগুলো দেবো। মশলা বলতে যেটা আমি বেটে রেখেছিলাম আর গুঁড়ো মশলা সমস্ত একসাথে রেডি করে রেখেছিলাম সেইটা এবার ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে এবার আমি ভালো করে কষিয়ে নেব। তো এটা করতে করতেই বলে রাখি, যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো তাহলে তারা একটু প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও অল নোটিফিকেশান অন করার জন্য। দেখো ওর মধ্যে আমি পরিমাণ মতো নুন, আর এই যে কালারের জন্য আমি দেবো শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে এবার আমি ভালো করে কষাবো, আর সামান্য চিনিও আমি দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি সুন্দরভাবে কষাবো, তাহলেই সুন্দর দেখবে একটা কালার চলে আসবে। আর দিয়ে দিলাম এবং বাটি দেওয়া যে জলটা সেটাও দিয়ে দিচ্ছি। তো রাখি পূর্ণিমার দিন আর কে কি রেসিপি তোমরা করো ভাই বা দাদাদের জন্য সেটাও কিন্তু শেয়ার করতে ভুলো না। এরপরে দেখো যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে ওই কষানো মশলাটার মধ্যে এবার দিয়ে দিলাম, পুরোপুরি কষায়নি, কিছুটা কষিয়ে তারপরে দিয়ে দিলাম। এবার এটাকেও ভালো করে ঢাকা দিয়ে দিয়ে আমি মোটামুটি 15-20 মিনিট মতন কষিয়ে নেবো কড়াইয়ে, মানে 60% মতন আমি কষিয়ে নেবো, বাকিটা প্রেশার কুকারে দিয়ে সিটি দেবো। কারণ ভালো করে যদি না কষাও তাহলে কিন্তু ভালো লাগবে না যতই তুমি প্রেশার কুকারে দাও। তো দেখো মোটামুটি তেলটা ছেড়ে এসছে, আমি এরকম করে 3-4 বার বর্তন ঢাকা দিয়ে দিয়ে উল্টে উল্টে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর, বুঝতেই পারছো কতটা ভালো করে কষানো হয়ে গেছে। তারপরে আমি আলুগুলো দিয়ে দেবো, আলুগুলোটার একটু আগে দেবো, যখন প্রেশার কুকারে দেবো তার কিছুক্ষণ আগে দিয়ে জাস্ট নাড়াচাড়া করে নেবো, কারণ নইলে আলুটা গলে যাবে। দেখো কি সুন্দর করে এবারে আমি আলু দিয়ে এটাকে জাস্ট একটুখানি নাড়াচাড়া করে মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেবো। ব্যাস মোটামুটি হয়ে গেছে আমার, বললাম আমি 50-60% মতন কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিয়ে দিয়ে দেবো প্রেশার কুকারে। তো একে একে দেখো এবার আমি কড়াই থেকে নিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। এবার প্রেশার কুকারে দেওয়ার পরে আমি একটা হাইয়ে দেবো একটা সিটি, আর লোয়ে আরও 2 সিটি দেবো, কারণ তাহলে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে।
তো দেখতেই পাচ্ছ কালারও কিন্তু কোনো ভালো এলো, খেতেও কিন্তু ভালো হবে। তাই জন্য আমি শুকনো লঙ্কার ইউজ একদমই করি না মাংসে, মানে খুব কমই আমি ইউজ করি এখন, যেহেতু বাচ্চাও খায়। তো বাচ্চার জন্য শুকনো লঙ্কা তো জানোই একদমই ভালো না। তো এরকম করে কিন্তু তোমরা করতে পারো। এই দেখো প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, আর একটু নুন দিয়ে দিলাম যেহেতু আমি জল দিয়েছি। ব্যাস এবার আমি সিটি দিয়ে দেবো, তাহলেই তৈরি হয়ে যাবে খাসির মাংসের ঝোল। তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভালো লাগলে লাইক করো, খুব ভালো লাগলে একটু শেয়ার করে দিও। এই দেখো এবার প্রেশার কুকারে সিটি দেওয়ার পরে, আমি মোটামুটি স্ট্যান্ডিং টাইমে অনেকক্ষণ ছিল, খুলে জাস্ট উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম, আর সামান্য মানে হাফ চামচ মতন ঘি দিয়ে দিলাম। ব্যাস এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেব, দিয়ে খানিকক্ষণ বাদে এটাকে গরম গরম সার্ভ করে দেব। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো চলে আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।